কি নিয়ম মেনে চলতে হবে টোটো চালকদের, কোন কোন রোডে চালাতে পারবে টোটো, কি নির্দেশ দিল পরিবহন মন্ত্রী। টোটো চালকদের সুখবর, স্টিয়ারিং জার টোটো তার, নয়া ভাবনা পরিবহন দপ্তরের। হাওড়ার যাত্রীসাথী অ্যাপ ক্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হাওড়া ডিস্ট্রিক্টের টোটোর যে দাপা, দেখুন টোটোর জন্য আমরা একটা নির্দেশিকা জারি করেছি, যে সমস্ত ডিএমদের, যে আপনি ডিএম, ট্রাফিক পুলিশ, টোটো ইউনিয়ন, আরটিও এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে নিয়ে বসে টোটোগুলোর মধ্যে একটা ডিসিপ্লিন আনা, পরিবহন থেকে আমরা এইটুকুই নির্দেশিকা দিয়েছি। তার কারণ হচ্ছে টোটোকে কোনো রুট পারমিট নিতে হয় না, যেহেতু ই ভেহিকেল, লাস্ট মাইল কানেক্টিভিটি, এই ভাবনা থেকে এই গাড়িগুলোর উদ্ভব হয়েছে। কিন্তু এত সংখ্যায় বেড়ে গেছে, যেহেতু রুট পারমিট নিতে হয় না, যেহেতু পরিবহন দপ্তর এটাকে কন্ট্রোল করার কোনো আইনগত টুলস আমাদের হাতে নেই, তাই এটা পশ্চিমবঙ্গে প্রচুর বেড়ে গেছে, তাই এটাকে নিয়ন্ত্রণ করা দরকার বলে আমরা এই টোটোর জন্য আমরা কিছু নির্দেশিকা দিয়েছি। কিন্তু একটা, যে একজন টোটো আলাও কেউ জীবিকাচ্যুত করা আমাদের সরকারের উদ্দেশ্য নয়। আমরা বলেছি শুধু ডিসিপ্লিন আনতে হবে, সেই ডিসিপ্লিনটা আলোচনার মধ্যেই উঠে আসবে, যে তাদের ভাগ ভাগ করে, এরিয়া ভাগ করে দেওয়া যেতে পারে, তারা দিনে শিফটিং পদ্ধতিতে চালাতে পারে, এইগুলো করা। আর একটা যেটা বলা হয়েছে, যে ইলিগাল যত ম্যানুফ্যাকচাররা আছে, কোনো লেদ কারখানা বা গ্যারেজ যেখানে লোহার সাথে লোহা জুড়ে টোটো তৈরি করে ছেড়ে দেওয়া হয়, যাদের কোনো লাইসেন্স নেই, সেগুলোকে এফআইআর করে লক করে দেওয়ার কথাই আমরা বলেছি। সোর্সটাকে আমরা, ইলিগাল সোর্সটাকে বন্ধ করব। কিন্তু যারা টোটো কিনেছেন তারা কিন্তু গরিব, তারা থাকবেন, কিন্তু তাদের একটা ডিসিপ্লিন আছে। চালু হলো যেটা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যাত্রী সাথী অ্যাপ বলে এটা নামকরণ করেছেন, এবং তার অনুমতি নিয়ে, তার ভাবনা অনুসারে আমরা এই অ্যাপ ক্যাবটা চালু করলাম। বেসরকারি উদ্যোগে যেমন অ্যাপ ক্যাব সিস্টেম আছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন বেসরকারি উদ্যোগ তার পাশাপাশিও যুক্ত হলো পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সরকারি অ্যাপ ক্যাব, এটা ভারতবর্ষে কোনো রাজ্য নেই। এদিন তিনি বলেন, আমরা একটি নির্দেশিকা জারি করেছি প্রতিটি জেলা শাসকের উদ্দেশ্যে, ডিএম, ট্রাফিক, মিউনিসিপ্যালিটি, টোটো ইউনিয়নের এরা নিজেদের মধ্যে একটি বৈঠক করে দ্রুত সিদ্ধান্ত নেবে যে টোটোগুলি কিভাবে চলবে, কোথায় চলবে। এক্ষেত্রে টোটোর নির্দিষ্ট রুটও করে দেওয়া যেতে পারে, কেননা টোটোর ক্ষেত্রে কোনো রকম রুট পারমিট নেই, পরিবহন দপ্তরের কাছে টোটো নিয়ন্ত্রণের কোনো রকম আইনগত পদ্ধতিও নেই, কোনো রকম ট্যাক্সও দিতে হয় না, যে কারণে বর্তমানে টোটোর সংখ্যা প্রচুর। স্নেহাশিস চক্রবর্তী বলেন, আমাদের সরকারের কোনো টোটোওয়ালার জীবিকা কেড়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই, কেননা টোটো যারা চালায় অধিকাংশই গরিব। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে টোটো নিয়ন্ত্রণের কথা ভাবা হচ্ছে এবং অবৈধ টোটো কারখানাগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যারা টোটো কিনেছে তারা থাকবেন, কেননা তারা অধিকাংশই নিম্নবিত্ত। নির্দেশিকাগুলি পূজোর পরেই কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত নির্দেশিকাগুলি জারি করা হয়েছে, কোনো নাবালক টোটো চালাতে পারবে না, একটি টোটোর একজনই মালিক হবেন, এক ব্যক্তি একাধিক টোটো কিনে বাজারে ছাড়তে পারবেন না। এক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তী বলেন, স্টিয়ারিং যার টোটো তার, এবং এই সমস্ত টোটো ড্রাইভারদের কমপক্ষে 2 থেকে 3 দিনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করারও চিন্তাভাবনা করা হয়েছে। কিভাবে গাড়ি চালাতে হবে, ট্রাফিক নিয়ম কিভাবে মেনে চলতে হয়, যাত্রীদের পরিষেবা কিভাবে দিতে হয়, টোটো নিয়ন্ত্রণের এরকম একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন স্নেহাশিস চক্রবর্তী। যে 12 বছরে যারা অ্যাডাল্ট নয় তারা এটা চালাতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, একজন স্টিয়ারিং যার হাতে থাকবে সেই টোটোর মালিক হবে, একজন ব্যক্তি একটাই টোটোর মালিক, অর্থাৎ একজন ব্যক্তি 50টা টোটো কিনে ছেড়ে দিল, আমরা এটা আর মানব না। সে, আমরা স্টিয়ারিং যার হাতে টোটোর মালিকও সে হতে হবে, এই নির্দেশিকাগুলো আমরা দেবো। আর আমরা যেটা চেষ্টা করব, অটো এবং টোটোর যারা ড্রাইভার আছে তাদের একটা মিনিমাম 2-3 দিনের একটা ট্রেনিং, যে গাড়ি চালাতে হয় কেমন করে এবং তার কী কী মানতে হয়, প্যাসেঞ্জারদের কীভাবে পরিষেবা দিতে হয়, ব্যবহার করতে হয়, এর একটা ট্রেনিং দেওয়ার কথা ভাবনা চিন্তার মধ্যে আমরা রেখেছি। না দেখুন, এই যে টোটোগুলো আছে, ই রিক্সা আছে, এগুলো যেহেতু ইন্স্যুরেন্স করতে হয় না, ফলে এগুলো বিমার ক্ষেত্রে সমস্যা আছে, এবং এগুলো যেহেতু সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করার কোনো নির্দেশিকা বা কোনো আইন আমাদের হাতে নেই, তাই আমি এটা রাজ্য সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করব, যে এগুলো সংখ্যা নিয়ন্ত্রণের অধিকারটা দেওয়া হোক,
দ্বিতীয় হচ্ছে এগুলো ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় কি না, এ ধরনের কোনো আইন ফ্রেম করা যায় কি না, এটা আমরা কেন্দ্রীয় সরকার যে মত আছে তার কাছে আমরা অবশ্যই আমরাই প্রথম চালু করলাম। এতে দুপক্ষ লাভবান হবেন, এক হচ্ছে যাত্রীরা কম ভাড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে যেতে পারবে, এবং যখন ঝড় বৃষ্টি হয় যেখানে বেসরকারি উদ্যোগের অ্যাপ ক্যাবগুলো রিডিউস করে সেটা এবং বেশি ভাড়া নেয়, সেই সমস্যার মধ্যে যাত্রীদের পড়তে হবে না। আর একটা হচ্ছে লাভবান হবে যে যারা গাড়ি দিচ্ছেন গরিব যে ট্যাক্সি চালক বা যে ক্যাবের যারা গরিব ড্রাইভাররা আছে তারাও একটু বেশি অর্থ উপার্জন করতে পারবেন এই সরকারি অ্যাপ ক্যাবের সাথে যুক্ত হলে। এবং আমাদের রাজ্যে প্রায় 40-50 হাজার এই কলকাতা বা হাওড়া জুড়ে অ্যাপ ক্যাব গাড়ি আছে, তারা বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে যুক্ত, তার সাথে তারা সরকারি অ্যাপ ক্যাবের সাথে যুক্ত হবে, এবং আমরা এটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এই অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে এসেছি। এখন বিষয়টা হলো যে এতদিন তো বিভিন্ন বেসরকারি সংস্থা অ্যাপ ক্যাব চালাচ্ছে, সেই সিস্টেমের মধ্যে সাধারণ মানুষ কিন্তু আছে, তার সাথে এটা যুক্ত হলো সরকারি অ্যাপ ক্যাব, যেখানে চাপলে আমি কম ভাড়ায় যেতে পারবো, আর সঙ্গে সঙ্গে সেই গাড়িটা যিনি চালাচ্ছেন তিনি কিছুটা বেশি পাবেন, কারণ সরকার প্রফিট করছে না, সরকার শুধু অপারেটিভ কস্টটা নেবে। কারণ এটা ট্রায়াল চলেছে 3 মাস, আপনারা জানেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এই সফটওয়্যারটা তৈরি করে দিয়েছে, এবং যখন ট্রায়াল চলছিল তখন আমাদের অফিসাররা পুলিশ প্রশাসন সঙ্গে ছিলেন, এবং আমাদের পরিবহনের যারা MPI তারাও মানুষকে হেল্প করেছে যে কীভাবে এগুলোকে বুক করতে হয়। আমরা এটা প্রচারের মধ্যে নিয়ে আসব যাতে সাধারণ মানুষ জানতে পারে এবং তারা তাদের ফোনে যেন এটাকে লোড করে নেয়। কোনো বুকলেট প্রকাশ করা হবে কি? হ্যাঁ অবশ্যই আমরা করব, আমরা এটা ব্যাপক প্রচারের মধ্যে যাব। এতদিন আমরা প্রিপেড ট্যাক্সি নিয়ে করছিলাম, লিমিটেড গাড়িকে আমরা যুক্ত করেছিলাম, এখন আজ থেকে সমস্ত গাড়ির দরজা আমরা খুলে দিলাম, তারা এর সাথে যুক্ত হবে, এবং সাধারণ মানুষের জন্য আমরা এটা প্রচারের মধ্যে নিয়ে আসবো। বিষয়টা হচ্ছে যে যেহেতু বেসরকারি উদ্যোগে অ্যাপ ক্যাবগুলো কোনো অফিস নেই, সেখানে সাধারণ মানুষ অভিযোগ জানানোর কোনো জায়গা নেই, কিন্তু পরিবহন দপ্তর তো খোলাই থাকবে, সেখানে অভিযোগ জানানো যাবে, এবং যে দুর্বলতাগুলো এরপরেও আমরা লক্ষ্য রাখবো, যে দুর্বলতা আসবে সেগুলোকে আমরা কাটিয়ে তোলার চেষ্টা করব। আমি শুধু সাধারণ মানুষকে বলবো এটা নিজেদের একটা সিস্টেম মনে করে আপনারা এর সঙ্গে যুক্ত হন, এবং কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা সেটা নিশ্চয়ই পরিবর্তন করার চেষ্টা করব। কিন্তু কখনো কোনো মানুষকে হ্যারাস করা বা ড্রাইভার বা গাড়ির চালককে শোষণ করা এটা তো সরকার করে না, সরকার মানুষের জন্য আছে। আমাদের গ্রিভেন্স সেল তো আমাদের পরিবহন দপ্তরে আছে, গ্রিভেন্স সেল। এই অ্যাপে বুক করে পশ্চিমবাংলা কি যে কোনো জায়গায় যেতে পারবেন নাকি শুধু? না না, যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি, সেগুলো করার।